আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী বই নিষিদ্ধের প্রতিশোধ নিল জামাত শিবির, যেভাবে জাতীয় বইমেলা জামাত শিবির ময়। গুরুত্বপূর্ণ একটা আলোচনা, বই ইসলামের বা ইসলামের ঐতিহ্য সিলসিলা, এটার সবচেয়ে প্রধানতম ধারক বাহক কিন্তু বই বা কেতাব। কোরআন শুধু মুখস্থ করে সংরক্ষণ করা সম্ভব, কিন্তু হাদিস কিংবা ফেকা, ইসলামের তাহজিব, তমদ্দুন, অন্য অন্য বিধিমালা, জ্ঞান, এগুলোর একমাত্র বা প্রধানতম ধারক বাহক হচ্ছে বই বা সাহিত্য বা কেতাব যাই বলি। তো বাংলাদেশের চট্টগ্রামের 21শে বই মেলায় ইসলামী বই নিয়ে অনেক তালবাহানা, অনেক নাটক করা হয়েছে, এখনও কিন্তু নাটক চলছে। ইসলামী বই প্রকাশ করার কারণে শুধুমাত্র প্রায় 22টা স্টলকে অনুমতি দেওয়া হয়নি, বেশিরভাগই ইসলামী বই বিক্রির সাথে জড়িত, অনুমতি দেওয়া হয়নি, তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়েছে, এমনকি অন্য অন্য স্টলেও ইসলামী বই বিক্রি করার অনুমতি দেওয়া হয়নি। নাটক চলছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বই মেলা কর্তৃপক্ষ তারা বলছে যে না, কোনো ইসলামী বই বিক্রি করতে দেওয়া হয়নি বা নিষেধ, এরকম কোনো ঘটনা ঘটেনি, বিবিসি বিষয়ে রিপোর্টও করেছে, এটা সুস্পষ্ট মিথ্যাচার। তাই এখানে অতি সূক্ষ্ম কৌশলে আশ্রয় নিয়েছে, যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রথম আলো পত্রিকার বা প্রথমা প্রকাশনের চালাকি বিষয়ে। আসলে তারা বলছে যে ইসলামী বইগুলোকে তারা জঙ্গিবাদের বা সাম্প্রদায়িক তকমা দিয়ে বলছে যে এই বিতর্কিত বই বিক্রি করতে দেওয়া হচ্ছে না, অথচ যে সকল বই বিক্রি করতে দেওয়া হচ্ছে না, যে সকল প্রকাশনী, তাদের বই ঠিকই জাতীয় বইমেলা 21শে বইমেলায় চলছে ব্যাপকভাবে এবং সারা দেশব্যাপী বইগুলো বৈধ। হ্যাঁ, সরকার যদি কোনো বইকে নিষিদ্ধ করে সেটা বিক্রি করার অধিকার কারণেই, দ্যাটস রাইট, কিন্তু চট্টগ্রাম 21শে বইমেলা কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনের আয়োজক কর্তৃপক্ষ, তারা যেটা বলছে এটা নিছক একেবারে একটা ভুল কথা। কারণ সেখানে সাহাবিদের জীবনী, সিরাতের বিভিন্ন কিতাব, পলিটিক্সের সাথে কোনো সম্পর্ক নেই, এরকম অনেক বই সেখানে বিক্রি করার অনুমতি দেওয়া হয়নি, অতএব তাদের এই কথাটা ঠিক নয়। এখন যেহেতু এই ইসলামী বই নিষিদ্ধ কিংবা বই বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে, এটা নেপথ্যে সিটি কর্পোরেশনের আয়োজক কর্তৃপক্ষ এবং এত সূক্ষ্মভাবে বিষয়টা তারা করছে, আদালতে গেলেও ইসলামপন্থীরা এখানে জিততে পারবে না, জয়লাভ করতে পারবে না, কারণ তারা তো দেখাবে যে এই যে ইসলামী বই আছে কিছু কিছু, অতএব এটা এই অভিযোগই ঠিক না, অতি সূক্ষ্ম একটা বিষয় ঘটে গিয়েছে। এখন এর প্রতিশোধ অন্যভাবে নিতে হবে। জামাত শিবির একটা ক্রিয়েটিভ ওয়েতে চট্টগ্রামে ইসলামী বই নিষিদ্ধের প্রতিশোধ নিয়েছে, যেই প্রতিশোধটা অন্যান্য সবার ক্ষেত্রে সবার উচিত এটাকে এক্সিলারেট করা, সহযোগিতা করা। সেটা হচ্ছে জাতীয় বইমেলা, 21শে বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি প্রাঙ্গণে যেটা হয়, সমস্ত বইমেলার নিউক্লিয়াস বাংলাদেশে সবচেয়ে বড় বইমেলা, সেখানে ইসলামপন্থীদের পদচারণায় মুখর এবং চট্টগ্রাম বইমেলায় ইসলামী বই বিক্রি করতে দেওয়া হয়নি, এতে যতটুকু বিক্রি কমেছে বা যতটুকু ক্ষতি হয়েছে সেটা জাতীয় বইমেলায় পুষিয়ে যাচ্ছে, ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে, এমনকি যেসব বই চট্টগ্রামে বিক্রি করার কথা ছিল সেখানে বিক্রি করতে দেওয়া হয়নি, সেখানে ক্ষতি পুষিয়ে তার চেয়ে বেশি পরিমাণ বই বিক্রি হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। এটাই হচ্ছে বাস্তবতা। কীভাবে এই প্রতিশোধটা, এই সিস্টেমটা কীভাবে শুরু হয়েছে? শুরু হয়েছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, বাংলা একাডেমি প্রাঙ্গণের মতো একটা প্রগতিশীল অধ্যুষিত জায়গায়, এই নেতিবাচক পরিস্থিতিতেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম তিনি ভিজিট করেছেন, সেখানে গিয়েছেন। এক হাফেজ রাশিদুল ইসলাম যাওয়ায় অসংখ্য ইসলামপন্থী, অসংখ্য তরুণ বইমেলায় গিয়েছে, উৎসাহ বোধ করেছে, বই কিনেছে। এরপরে যে ঘটনাটা ঘটেছে, শিবিরের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী শাখার সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জননেতা শফিকুল ইসলাম মাসুদ, তরুণ প্রজন্ম এবং সাধারণ জনগণের একটা অংশের কাছে তুমুল গ্রহণযোগ্য এবং জনপ্রিয়, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বইমেলায় গিয়েছে 21শে ফেব্রুয়ারি। শিবিরের সাবেক সভাপতি ডক্টর মোবারক গিয়েছে, অনেকেই গিয়েছে। এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যাওয়ার পরে সেখানে ইসলামপন্থীদের একটা শান্তিপূর্ণ ফ্লো হয়েছে, হাজার মুহূর্তের মধ্যে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বইমেলায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যাওয়ার পরে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড়, সেলফি তোলা, এবং তিনি স্টলে বসেছেন এবং একটা মেসেজ দিয়েছেন যে এই জাতীয় বইমেলা এখন আর তথাকথিত প্রগতিশীলদের একক পদচারণায় মুখরিত থাকবে না, ইসলামপন্থীদের পদচারণায় মুখরিত থাকবে। এক শফিকুল ইসলাম মাসুদের কিছুক্ষণ বইমেলা অবস্থান করা, সেলফি তোলা এবং সেটা ছড়িয়ে দেওয়া, লক্ষ লক্ষ কপি বই বিক্রির একটা কাজ হয়ে গিয়েছে, ব্যাপক পরিমাণে জনগণ আসবে, মোটিভেট হবে, এবং আমরা যেটা চাই কমপক্ষে 50% লোক ইসলামপন্থী হবে জাতীয় বইমেলায়, যেটা একসময় 5%ও ছিল না,
সেরকম একটা ঘটনায় শফিকুল ইসলাম, মাসুদ রাশেদ এবং ডক্টর মোবারক এদের পদচারণার মধ্য দিয়ে কিন্তু হতে যাচ্ছে, হয়েছে। এটা ছোটোখাটো প্রতিশোধ কিন্তু হয়ে গিয়েছে, ক্ষতি পুষিয়ে নেয়ার কাছাকাছি কিন্তু হয়ে গিয়েছে এই জাতীয় বইমেলায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিজেই লেখক, আমি অনুরোধ করব তার বই কিনুন, পড়ুন, তার মাধ্যমে অনুপ্রাণিত হন। এবং তিনি যে গিয়েছেন বই কেনা বা যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন সেখানে গিয়ে সবার কাছে ছড়িয়ে দিন, সবাই 21শে বইমেলায় আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসুন, বই কিনুন, ইসলামী বই কিনুন, চট্টগ্রামের সেটার একটা শান্তিপূর্ণ অটো প্রতিশোধ হয়ে যাবে। তারা ইসলামী বই বিক্রি যাতে না হয়, বৈধ বই যাতে অন্য অন্য তাদের বই বিক্রি হয়, এজন্যই তো করেছিল। মোটের উপরে জাতীয় পর্যায়ে সব বিবেচনায় তাদের বইয়ের চেয়ে ইসলামী বই অনেক বিক্রি হবে, সেরকম কাজ বা সেরকম উদ্যোগ কিন্তু শফিকুল ইসলাম মাসুদরা নিয়েছেন। এখন সেখানে শিবির সভাপতি এসেছেন, শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর মোবারক অনেক এসেছেন। আমি বলবো যে শিবিরের সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ তিনিও আসবেন, এবং চরমোনাইয়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন নুরুল করিম আকরাম বা ওদের সভাপতি সেক্রেটারি, ওরা তো আসতে পারে ডেইলি, ওরা আসবে ওখানে, আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবং জাতীয় আলেমুল আমাদের সেলিব্রিটি শেখ আহমদুল্লাহ আবদুল্লাহ সাইফুল্লাহ এরাও আসবে, এদের আসা উচিত। অনেকে এরা শেষ পর্যায়ে আসে, বড় বড় আলেমুল আমরা না, শেষ পর্যায়ে না, আগেভাগে এখন থেকে আসতে হবে। অনেকে লেখক না হওয়ার কারণে আসে না, যে তার বই তো প্রকাশ হয়নি, আপনার বই প্রকাশ হওয়ার দরকার নেই। শেখ আহমদুল্লাহ আবদুল্লাহ সাইফুল্লাহ আপনারা অনুপ্রাণিত করতে আসুন, এক শেখ আহমদুল্লাহ আবদুল্লাহ সাইফুল্লাহ আসা মানে আরও কয়েক লক্ষ বই বিক্রির একটা ব্যবস্থা হয়ে যাওয়া। অতএব শফিকুল ইসলাম মাসুদ শিবির সভাপতি বিষয়টা স্টার্ট করেছেন, অন্য অন্য ইসলামপন্থীরা সবাই যদি এভাবে আসা শুরু করে তাহলে চট্টগ্রামে ইসলামী বই নিষিদ্ধের একটা মধুর প্রতিশোধ হবে, জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে ইসলামী বইয়ের বিক্রি বেড়ে যাবে, এর কোনো বিকল্প নেই। এটাই বলে শান্তিপূর্ণ কৌশলী প্রতিশোধ, এবং ইসলামী বই বিক্রি প্রচারণা এগুলো আসলে কোনোভাবেই বন্ধ করতে পারবে না। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর মোবারক সহ তার সফর সঙ্গীদের নিয়ে এই 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন স্টল পরিদর্শন, বইমেলায় কিছুক্ষণ শান্তিপূর্ণভাবে অবস্থান, এই বিষয়টায় বাংলাদেশ থেকে অনেকেই, বাংলাদেশের ঢাকার বইমেলা থেকে অনেকে যেটা জানিয়েছে, মনে হয়েছে যেন বইমেলা জামাত শিবিরময়, জামাত শিবিরের পদচারণে মুখরিত, শফিকুল ইসলাম মাসুদকে ঘিরে উচ্ছ্বাস, অনেকের আগ্রহ, সেলফি তোলার আগ্রহ, একটা ইচ্ছা। এবং তিনিও সময় দিয়েছেন, হাসি মুখে সময় কাটিয়েছেন, তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ প্রগতিশীলদের, যে বইমেলা এটা কারো একক আধিপত্য নয়, জাতীয় বইমেলা মানে সবার, তো এজন্য সবার এগিয়ে আসা উচিত। বিশেষ করে সবচেয়ে ইমপ্রেসিভ যেটা লেগেছে, যেসব এলাকায় ইসলামপন্থীদের মধ্য থেকে বিশেষ করে জামাত শিবিরের লোকজন হাঁটতেও পারত না, তো এখন সেই সব এলাকা মনে হচ্ছে যে জামাত শিবিরময়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য, যে আসলে এই যে শাহবাগীরা যে বয়ান বা যে সিস্টেম, যে কালচার ক্রিয়েট করেছিল, সেগুলোর দিন শেষ ইসলামপন্থীদের বাংলাদেশ।